বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম। আমার চ্যানেলে আমি তানজিনা। আমি আটা সানিয়ে নিয়েছি, সকালে নাস্তাটা তো তৈরি করতে রান্না করে চলে এসেছি অনেকক্ষণ আগে। এখন সুজির হালুয়াটা বানাবো। সুজিটা তেলের মধ্যে ভেজে নিতেছি। পরোটা শেপের মতন তো রুটিগুলি বানিয়ে ফেলাম, এখন বেলে তেলে ভেজে নিব। মানে পরোটাটা কিছুটা লুচির মতন হবে। এই যে তেল দিয়ে দিয়েছি, এখন রুটিটা বেলে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর চা বানিয়ে নিতেছি, আর হালুয়াটা তো বানানো হয়ে গেছে। তারপর তো রুটিটা বেলে নিলাম, বেলে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এই যে তারপরে এই পিট উপিট করে ভেজে নেব। আর পরোটাটা কিছুটা লুচির মতন হয়, খেতে খুবই ভালো লাগে, মচমচে হয়। এই পরোটা ভাজাটা শিখেছি সাইদুলের বাবার থেকে, সে এভাবে পরোটা ভাজতো। তারপরে আজ আমি ভাজলাম, সে তো প্রায় সময় পরোটা ভেজে দেয়। তারপরে আজ আমি ভেজে নিলাম, দেখি পারি কি না। মাশাল্লাহ ভালোই পেরেছি। এই যে হালুয়াটা বানানো হয়ে গেছে, আমি একটা বক্সে রেখে দিয়েছি। পরোটা ভাজা হয়ে গেছে, এখন টেবিলে নিয়ে আসলাম, সকালে নাস্তাটা করে নিব। আর সাথে হালুয়া, ডিম পুচ। আমি হালুয়া খাবো না, ডিম পুচ দিয়ে পরোটা খাবো। সাইদুলের বাবা মা হালুয়া দিয়ে পরোটা খাবে, মার জন্য একটা ডিম পুচ করেছে। সাইদুলের বাবা আবার ডিম পুচ খেতে চায় না। তারপর তো সকালে নাস্তাটা করে নিলাম। আর সারামণি সকালে পরোটা খাবে না, বলতেছে আমাকে শুধু হালুয়া দাও। ওকে একটা বাটিতে হালুয়া দিলাম, খেয়ে নিতেছে। আমার কাছে আবার হালুয়াটা ভালো লাগে, কিন্তু মিষ্টি দেখে আমি খাইনি। তারপরে চা খেয়ে নিলাম। আমি আর মা আর সাইদুলের বাবা নাস্তা খেয়ে বাজারে চলে গেল, বলতেছে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বাজারে গেল, বাজার থেকে আবার দোকানে চলে যাবে। আর সারামণি বসে বসে তো হালুয়া খেয়ে নিতেছে। আর এদিকে সাইদুলকেও একটা পরোটা ভেজে দিলাম, গোস্ত ছিল 2 দিন আগে, গোস্ত গরুর গোস্ত, সেটা দিয়ে পরোটা খেয়ে নিতেছে। গরুর গোস্ত যত জাল দেবো ততই খেতে ভালো লাগে। তারপর তো সাইদুলের বাবা বাজার থেকে চিংড়ি মাছ কিনে পাঠিয়েছে, আর কিছু সবজি শাক পাতা কিনে পাঠিয়েছে। এই যে বড় বড় কয়েকটা, মানে কয়েকটা না অনেকগুলি চিংড়ি মাছ কিনে পাঠিয়েছে, বড় বড় আজ কয়েকটা রান্না করব, আর বাকিগুলো ভাগ ভাগ করে ফ্রিজে রেখে দেব। এই যে চিংড়ি মাছটা আমার ছোলা হয়ে গেছে, আমি চোকলাটা ফেলে দিয়েছি। আর গতকালকে এই কালীবোস মাছটাকে লবণ দিয়ে রেখেছিলাম, আজ মোলা পাতা দিয়ে রান্না করব। এই যে মোলা পাতা বেছে নিয়েছি, আর সর্ষা পাতা ভাজি করব, মানে শাক, সর্ষা শাকটাকে ভাজি করব। আর লাউ ডাল রান্না করব। আর মুরগি তো এনেছে, দেখি কী করি, রেখে দিলাম। তারপর তো দুপুরে রান্নাটা শুরু করে দিব। আর এদিকে ভাবিও তো চলে এসেছে, ঘর ঝাড়ু দিয়ে মুছে নিতেছে, এখন ঝাড়ু দিতেছে, পরে মুছে নিবে। আর সাবা বসে বসে চা খাচ্ছে। আমি তো রান্না করতে রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্নাটা করার জন্য। ভাতটা বসিয়ে দিলাম, আর পাশের চুল্লায় লাউ ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিব। আমি সব কিছু নিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতন পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। ডালটা নামিয়ে এখন শাকটা বসিয়ে দিলাম। ডালটা 2-3টা শীষ হলে পরে নামিয়ে রেখেছিলাম, এখন সরিষা শাকটা চুলায় বসিয়ে দিলাম। আর এই যে ডালটা তো প্রেশার কুকারে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে, এখন রসুন দিয়ে আমি বাগার দিয়ে নিব লাউ ডালটাকে। আর এই চুলায় এখন লবণ দেওয়া মাছটা রান্না করব। পেঁয়াজটা হালকা ভেজে নিতেছি, তারপরে ময় মশলা দিব। পেঁয়াজটা তো ভাজাও হয়ে গেল, এখন এর মধ্যে একটু আদা রসুন, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই।
মশলাটা তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে ধুয়ে রাখা মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপরে মূলা শাকটা দিয়ে দিব এর মধ্যে। আর এদিকে সরিষা শাকটা বাগার দিয়ে ফেলেছি। আর পাশে চলে তো লবণ দেওয়া মাছটা হচ্ছে মূলা শাকের, মূলা শাক থেকে অনেকটাই পানি উঠেছে, যেন আমার পানি দিতে হয়নি, ওই পানিতেই তরকারিটা রান্না করে ফেললাম। এই যে তরকারিটা রান্নাও হয়ে গেছে, আমি পুরো পানিটা শুকিয়ে ফেলেছি। লবণ দেওয়া মাছে পানি রাখতে নয়, একটু পোড়া পোড়া হলে খেতে ভালোই লাগে। তারপরে চিংড়ি মাছটা চুলায় বসিয়ে দিলাম, চিংড়ি মাছটা এখন ভুনা করে নিলাম। দুপুরের রান্না তো আমার কমপ্লিট হয়ে গেল, সব টেবিল এনে রেখে দিলাম। আমি সরিষা শাক ভাজি করেছি, এই যে সরিষা শাক, আর লাউ ডাল রান্না করলাম, চিংড়ি মাছ ভুনা করলাম, আর কালিবাউস মাছ মূলা শাক দিয়ে রান্না করলাম। ভাত তো আছে, এই দুপুরের মেনু। এখন দুপুরে খাবারটা সবাই খেতে বসে পড়লো, সারা বসেছে, মা বসেছে, সাইদুলের বাবাও বসেছে, আমিও এখন খেতে বসে পড়ব। বিকেল দিক দিয়ে আসলাম একটু বালাসুরে, সারামণি তো আগে চলে এসেছে ওর বাবার সাথে, তারপরে আমি আসলাম ওকে নেওয়ার জন্য, মানে হাঁটতে বের হই বিকেলে, তারপরে সারামণিকে নিয়ে যাব। এখন সারামণি যাচ্ছে 99 দোকানে, ও জানে কি গিফট করবে আমাকে, এই জন্য 99 দোকানে যাচ্ছি। এই যে চলে আসলাম 99 দোকানে, ও আমায় একটা লবণদানি গিফট করবে। তারপর আমি বললাম না, লবণদানি গিফট করো না, আমাকে একটা অন্য জিনিস গিফট করো। তারপরে বেছে একটা জিনিস গিফট করলো, তা হলো সুই সুতার একটা বক্স গিফট করলো সারামণি আমাকে, সেটা তোমাদের দেখালাম। এই যে দেখো, মানে 99 দোকানটা অনেক বড়, অনেক কিছু বিক্রি হয়। তারপরে এই যে সুতাটা, মানে যেটা ও সারামণি আমাকে গিফট করলো, এই যে সুই সুতার একটা বক্স। বাসাতে চলে আসলাম, আসার পরে সন্ধ্যা পরে রান্নাঘরে চলে আসলাম। আমি ডালের পেঁয়াজু ভাজবো, খেসারি ডালের পেঁয়াজু। আমি পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি, সাথে একটু হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতেছি। তারপরে গরম তেলের মধ্যে ছেড়ে আস্তে আস্তে ভেজে নেব পেঁয়াজুগুলো। পেঁয়াজু ভাজা হয়ে যাওয়ার পর এখন চিপসগুলো ভেজে নিতেছি।
চিপস ভাজা হওয়ার পর তারপর ড্রয়িং রুমে চলে আসলাম সব খাবার নিয়ে, পেঁয়াজু চিপস আর সোলা ভুনা। আমি বালাসুর থেকে সোলা ভুনা কিনে নিয়ে আসলাম, বালাসুরে কিনতে পাওয়া যায়। তারপরে সেটা আমি আর সাবা খাবো, আর মা পেঁয়াজু আর চিপস খেলো, মা আবার বাহিরের জিনিসটা কমই খায়। তারপর একটু ঝাল ঝাল আবার খেতে ভালোই লাগে এই ছোলা ভোনাটা। আর সারামণি তো একটা নতুন প্লেট কিনেছে, সেখানে সাজিয়ে নিতেছে সব খাবার, বসে বসে খাবে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।